সাবস্ক্রাইব করুন গাছপাগলা চ্যানেলে নতুন নতুন গাছ সম্পর্কে জানার জন্য আর নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর আপনি যদি মোবাইলে থাকেন তাহলে আপনি আপনার স্ক্রিনের নিচে দেখতে পাবেন লাল অক্ষরে সাবস্ক্রাইব লেখা রয়েছে, সেটাকে ক্লিক করুন। তারপরেই তার পাশে ঘন্টা চিহ্ন আসবে, সেটাকে ক্লিক করুন, তাহলেই আপনার সাবস্ক্রিপশন হয়ে যাবে। ধন্যবাদ। তো দেখুন, আমি বাজার থেকে একটু নিয়ে এসেছি পুদিনা পাতা। এরকমভাবে পুদিনা পাতা দেয় এবং এই যে পুদিনা পাতা রয়েছে এর থেকেই আমি গাছ তৈরি করব। কোনো রকম নার্সারি থেকে গাছ কেনার দরকার নেই আলাদা করে পয়সা দিয়ে, শুধু বাজার থেকে কিছু পুদিনা পাতা নিয়ে আসলেই আমি কিন্তু সহজেই গাছ তৈরি করতে পারি। এখন পুদিনা পাতা দিয়ে অনেক কিছু হয়, পুদিনা পাতার চাটনি হয়, পুদিনা পাতা দিয়ে খাবারে দেওয়া হয় বিভিন্ন রকম। এবং সবচেয়ে মজার ব্যাপার, আমরা যে ফুচকা খেতে ভালোবাসি, যে যারা ভালো ফুচকা বানায় তারা ওই যে জলটা তৈরি করে, তেঁতুল জলটা, তার মধ্যে কিন্তু পুদিনা পাতা দিয়ে তৈরি করে। তো আমি বেছে বেছে খারাপ পাতাগুলোকে বাইরে বার করব। এবং এরকম অনেক আছে, এগুলো দেখুন বাজারের পুদিনা পাতা মানে বিভিন্ন রকম কেমিক্যাল দিয়ে তৈরি হয়, ভালো নয় শরীরের পক্ষে ততটা। কিন্তু আমরা যখন এটাকে বাড়িতে তৈরি করব সেটা কিন্তু অনেক স্বাস্থ্যকর হবে এবং সেটা শরীরের পক্ষে ভালো তো হবেই, আর তার ফ্লেভারটা আরও বেশি হবে। তো পুদিনা গাছ করতে গেলে যেটা করতে হবে, এরকম ভালো আমাকে একটা ডাল নিয়ে পুদিনা গাছের আমাকে এই নিচের ডালগুলোকে কেটে ফেলতে হবে। কেটে ফেললে তাহলে আমি এই ডালগুলো পুঁততে পারবো। আমি কেটে উপর থেকে যে মোটা ডালটা সেটা নেব এবং আশেপাশে যে ডালগুলো হয়ে রয়েছে সেগুলোকে কেটে ফেলব। এবং পাতাগুলোকেও আমাকে কাটতে হবে, মানে ওপরের দুটো পাতা ছেড়ে বাদ বাকি যত পাতা আছে সেগুলোকে আমি কেটে ফেলব। সাবধানে কাটবেন, কাঁচি ব্যবহার করতে পারলে খুবই ভালো, কাঁচিও ব্যবহার করতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। শুধু কাঁচিকে স্টেরিলাইজ করে নেবেন বা একটু আগুনের ওপর সেঁকে নেবেন যাতে কোনো রকমভাবে ইনফেকশন না ঢোকে গাছে। গাছের অনেক রকম রোগ হতে পারে, সেটা একটু সাবধান, হাত দিয়ে কাটলে সেই সম্ভাবনাটা নেই। তো দেখতে পাচ্ছেন যে আমি উপরের পাতাগুলো ছেড়ে বাদ বাকি পাতা কেটে ফেললাম। এবার এটাই জলে ডুবিয়ে রাখলে কিন্তু গাছ হয়ে যাবে। এটাকে কেটে আমি ওই 2-3 ইঞ্চির মতো একটা বানিয়ে নিলাম, এই কাটিং থেকেই আমি গাছ গ্রো করব। তো এরকমভাবে আমি এখান থেকে যতগুলো ভালো ডাল পাবো সেগুলো থেকে কিন্তু এইভাবে তৈরি করব আমার কাটিং পুদিনা গাছের। এবার আমি যেটা করব সেটা হচ্ছে এই কাটিংগুলোকে বসাবো। তার জন্য আমার দরকার গ্লাস, একটা কাঁচের গ্লাস, এবং যেটা দরকার সেটা হচ্ছে জল। জলটা কিন্তু মনে রাখতে হবে খাবার জল হতে হবে। আমি সবসময় এটা বলি যে কোনো ট্যাপ ওয়াটার ব্যবহার করবেন না, খাবার জল দিয়ে করবেন সবচেয়ে ভালো। তো এবার আমি ঢেলে নিয়ে জলটা গ্লাসের মধ্যে পুদিনা পাতাগুলো, পুদিনা পাতার যে কাটিংসগুলো আমি নিয়েছি সেগুলোকে এর মধ্যে বসিয়ে দেবো। দেখুন এইগুলো আমি তৈরি করেছি, এগুলো কেটেছি, এগুলোকে আমি বসিয়ে দেবো জলের মধ্যে নিয়ে বসিয়ে দেবো যাতে নিচে যে নতুন রুট তৈরি হয়ে যেতে পারে।
সাবধানে বসাবেন, যা খেয়াল রাখবেন যাতে পাতাটা জলে টাচ না করে, শুধু নিচের অংশটা যেখান থেকে মূল বেরোয় সেটাই যেন জলের মধ্যে থাকে, পাতা যেন কোনোভাবেই জলে লেগে না থাকে, তাহলে কিন্তু পাতা পচে যাবে এবং সেই কাটিংসটা থেকে নতুন গাছ গ্রো হবে না। এরকমভাবে আমি সব বসিয়ে দিলাম। পুদিনা পাতা এইভাবে বসাবার সময় একটা কথা খেয়াল রাখবেন যে আপনি যদি এমন কোনো ক্লাইমেটে থাকেন বা ওয়েদারের মধ্যে থাকেন যেখানে শুষ্ক ওয়েদার, অর্থাৎ ওয়েদার খুব ড্রাই, খুব সহজে সব কিছু শুকিয়ে যায়, সেইখানে যদি থাকেন তাহলে সেক্ষেত্রে হিউমিডিটি লেভেল কম থাকলে আপনাকে যেটা করতে হবে, একটা পলিথিন নিয়ে চারিদিকে দিয়ে ঢেকে দেবেন, নইলে কিন্তু গাছের শুকিয়ে যাবে পাতাগুলো। আর যদি আপনি হিউমিড ওয়েদারে রয়েছেন যেখানে হিউমিডিটি বেশি, তাহলে সেটা করার দরকার নেই। দেখতে পাবো তিন দিন পর অল্প অল্প নতুন গ্রোথ হয়েছে, এই দেখুন ছোট ছোট নতুন গ্রোথ আমরা দেখতে পাবো, তার মানে গাছ এইবার নতুন আমরা জায়গায় বসাতে পারবো মাটির মধ্যে। দেখতে পাচ্ছেন কি সুন্দর নতুন গ্রোথ, দেখতে গেলে আমি একটু কাছে নিয়ে আসি ক্যামেরা, তাহলে দেখতে পাবেন। দেখুন কিছু পাতা হলুদ হয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু তার পাশে কিছু নতুন গ্রোথ হচ্ছে, যেমন এখানে দেখুন এই একটা নতুন গ্রোথ। তো এরকম প্রত্যেকটা পাতাতেই নতুন নতুন গ্রোথ হচ্ছে। যে মাটি এবার আপনি ব্যবহার করবেন এগুলোকে পোতার জন্য, সেটা হচ্ছে 30% কোকোপিট, 40% গোবর সার, 30% এমনি মাটি, এই দিয়ে আপনি গাছ লাগিয়ে নিতে পারেন, এবং আমি এইটাই দিয়েই গাছ লাগিয়েছি। এবার দেখতে পাচ্ছেন গাছ মোটামুটি পোতার পর, মোটামুটি আমরা কাটিং লাগানোর মোটামুটি এক সপ্তাহ পর আমরা দেখতে পাচ্ছি যে গাছের গ্রোথ শুরু হয়েছে অল্প করে, আর মোটামুটি সপ্তাহ তিনেকের মধ্যে গাছ কিন্তু ফুল ফ্রেজড হয়ে যাবে, অর্থাৎ পুরোপুরি তার বৃদ্ধি হবে। আমি যেটা করছি দেখুন, ওপর থেকে কিন্তু পাতাগুলোকে, যেগুলো বয়স্ক পাতা সেগুলোকে কেটে দিচ্ছি, যেগুলো একটু ঝুলে রয়েছে সেগুলোকে কেটে দিচ্ছি, যাতে আমি এনকারেজ করছি নতুন গ্রোথ হওয়ার জন্য, নতুন পাতাকে আরও তাড়াতাড়ি, যাতে গাছটা নতুন পাতা যেন তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারে, সেই জন্য আমি এই যেগুলো পুরনো পাতা সেগুলোকে কেটে দিচ্ছি। এইভাবে আপনাকে পুরনো পাতাগুলোকে কেটে দিতে হবে, তাহলে কিন্তু তাড়াতাড়ি গ্রোথ হবে গাছে। এক মাস পর দেখুন কি অসাধারণ আমাদের পুদিনা পাতা, পুদিনা গাছ কি অপূর্ব লাগছে। আমি আমার 4-5টা গাছ যে হয়েছিল সেগুলো মূলত আমার বন্ধুদের আত্মীয় স্বজনদের দিয়ে দিয়েছি। গার্ডেন করা মানে শুধু নিজে গার্ডেন করা নয়, মানুষকে ইন্সপায়ার করা, অনুপ্রেরণা দেওয়া, তারাও যেন বাড়িতে গাছ করে, এবং তাদেরকে দিয়েছি, তারা খুব খুশি, তারাও বাড়িতে পুঁতেছে। আমি দুটো রেখেছিলাম তার মধ্যে, সেইখান থেকে আমি এরকম পেয়েছি গাছ। এবার যেটা আমি করবো এই গাছটা, সেটা হচ্ছে যে গাছটাকে আমি প্রুন করব। আমাকে কী করতে হবে, যে বড় বড় পাতা যেগুলো আছে সেগুলোকে আবার কেটে ফেলতে হবে, যাতে ছোট যে পাতাগুলো সেগুলো গ্রোথ হয়, এবং আমি আমার নিজের খাবার জন্য বা নতুনভাবে জলের মধ্যে বসিয়ে নতুন গাছ তৈরি করতে পারি। দেখুন আমি কাটার চেষ্টা করছি, হাতে ক্যামেরা নিয়ে একটু সমস্যা হচ্ছে, কিন্তু কেটে ফেলেছি, কাঁচি নিয়ে কাটতে পারেন। এবার দেখুন এই যে গ্রোথ নতুন হবে, এই জায়গাটা দেখুন অস্পষ্ট, হ্যাঁ স্পষ্ট হয়েছে। এবার দেখুন দেখেছেন, এখান থেকে নতুন গ্রোথ হবে এবং গাছ চারিদিকে ছড়িয়ে যাবে, পুরো টপ ছড়িয়ে যাবে, এবং অসাধারণ লাগবে দেখতে। আর এটাকে আমি জলের মধ্যে পুঁতে দেবো, এবং এগুলো আমি খেতেও পারি চাটনি করে বা অন্য কিছু করে। সুতরাং এইভাবেই কিন্তু আপনি গাছ
করে ফেলতে পারেন। তাহলে দেরি করবেন না, তাড়াতাড়ি পুদিনা পাতা কিনে আনুন এবং গাছ বসিয়ে দিন।